বাজিনো উদ্বেগ বাড়িয়ে কলকাতায় মৃত্যু হলো এক শিশু কন্যার পাঁচ সাকাসের হাসপাতালে ওই শিশু কন্যা ভর্তি ছিল গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত কয়েকদিন আইসিইউতে ছিল ওই শিশু অন্যদিকে বৃহস্পতিবার পাঁচ সাকাসের হাসপাতালে যেখানে আজিনো আক্রান্ত শিশুর মৃত্যু ঘটে সেখানে বিসিআই হাসপাতালে যেটা জানা যাচ্ছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক শিশুর বিসিআই হাসপাতালে মৃত শিশু আজিনো আক্রান্ত ছিল কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত চিকিৎসকরা নিশ্চিত হননি অর্থাৎ বৃহস্পতিবার পাঁচ সাকাসের হাসপাতালে আজিনো আক্রান্ত শিশুর মৃত্যু হয়েছে এবং বিসিআই হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তবে সে আজিনো আক্রান্ত ছিল কিনা সেই বিষয়ে চিকিৎসকরা এখনো পর্যন্ত নিশ্চিত নন যেভাবে আজিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে অনেক শিশুকে আইসিইউতে দিতে হচ্ছে সেই জায়গায় উদ্বেগের জায়গা কিন্তু ক্রমশই বাড়ছে ঝিলাম কর্মচার প্রথম থেকে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে ঝিলাম অনেক শিশুই আজিনো ভাইরাসে এখন আক্রান্ত হচ্ছেন কিন্তু যে শিশু কন্যা পাঁচ সাকাসে চিকিৎসা এবং সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে মূলত কি কি শারীরিক জটিলতা হয়েছিল অন্যদিকে বিসিআই হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে তার মৃত্যুর কারণ সম্পর্কে বা কি জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে একদমই এই যে যারা আক্রান্ত হচ্ছে ভর্তি হচ্ছেন তাদের মূলত শ্বাসকষ্টের সমস্যা থাকছে ফুসফুসের সংক্রমণ থাকছে চোখ লাল হয়ে থাকছে এবং প্রত্যেকের ক্ষেত্রে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটা যে মাত্রায় যাচ্ছে যে তাদেরকে আইসিইউতে ভর্তি করতে হচ্ছে দুটো ক্ষেত্রেই এই শিশুদের আইসিইউতে ভর্তি করা ছিল এবং পার্ক সার্কাসের যে শিশু হাসপাতালে যে শিশু মৃত্যু হয়েছে তার অ্যাডিনো সংক্রমণ যেটা ছিল সেটা পরবর্তীকালে চিহ্নিত হয় এবং প্রাথমিকভাবে শ্বাসকষ্টের সমস্যা এবং অন্যান্য পরিস্থিতি নিয়ে তাকে ভর্তি করা হয় এবং তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং বৃহস্পতিবার মৃত্যু হয় এবং তারপরে যেটা জানা যায় যে তার সংক্রমণ ছিল অ্যাডিনো ভাইরাসের তবে এই বিসি রায় শিশু হাসপাতাল অর্থাৎ যে বেলেগাই ফুলবাগানের যে শিশু হাসপাতাল সরকারি হাসপাতালে সেখানে যে শিশুর মৃত্যু হয়েছে তার ক্ষেত্রে অবশ্য ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়া সংক্রমণের কথা উল্লেখ করা হয়েছে যদিও নির্দিষ্ট করে তার ঠিক কি সংক্রমণ ছিল সেটা নির্ণয় ডেথ সার্টিফিকেটে লেখা হয়নি হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে সেই বিষয়টা অবশ্যই যাচাই করে দেখা হচ্ছে তার অ্যাডিনো সংক্রমণ ছিল কিনা তবে মোটের ওপর প্রত্যেক শিশুই যারা ভর্তি হচ্ছে তাদের কিছু না কিছু শ্বাসকষ্টের সমস্যা থাকছে ফুসফুসের সংক্রমণ থাকছে এবং ভাইরাল ইনফেকশন থাকছে এবং আমরা জানি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে গতকাল একটি নির্দেশিকা জারি করা হয়েছে সমস্ত হাসপাতালকে যে নমুনা তারা যেন ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠান যাতে এই যাদেরকে সন্দেহ হচ্ছে অ্যাডিনো ভাইরাস আক্রান্ত তাদের নমুনা চিহ্নিত করা যায় এই মুহূর্তে এই সংক্রমণ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে যে যারা ভর্তি হচ্ছে তাদের শরীরে পাওয়া যাচ্ছে এবং আইসিইউ কলকাতার বিভিন্ন শিশু হাসপাতালে সব ভর্তি আছে বলেই স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ ছিলাম তোমাকে এই মুহূর্তে চিকিৎসক প্রভাস প্রসূন গিরি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ডক্টর গিরি আপনার কাছে এটাই জানতে চাইবো যেভাবে অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং সেই জায়গায় আমরা জানতে পারছি পাঁচ সাকাসের হাসপাতালে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে অন্যদিকে নিউমোনিয়াতে আক্রান্ত হয়েও এক শিশুর মৃত্যু হয়েছে বিসিআই হাসপাতালে উদ্বেগ তো ক্রমশই বাড়ছে এই মুহূর্তে কোন কোন সাবধানতা কোন কোন সতর্কতা অবলম্বন করা জরুরি দেখুন অ্যাডিনো ভাইরাস এখন একটা এপিডেমিকে পরিণত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এবং কলকাতার আশেপাশে অধিকাংশ বাচ্চাই যাদের সর্দি কাশি জ্বর হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে টেস্ট করলে অ্যাডিনো ভাইরাস পজিটিভ হচ্ছে যাদের বয়স দু বছর কম তাদের ক্ষেত্রে ভয়ের পরিমাণটা বেশি যাদের ক্ষেত্রে এক বছরের কম তাদের ভয়ের পরিমাণটা আরও বেশি দু বছরের উপরে অতটা ভয় কিছু নেই যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে স্পেসিফিক্যালি যাদের বয়স এক বছরের তলায় তাদেরকে খুব সাবধানে রাখতে হবে বাড়িতে বড়দের যদি কারোর সর্দি কাশি জ্বর চোখ লাল গলা ব্যথা হয় তবে তাদের বাড়ির বাচ্চাদের থেকে স্পেসিফিক্যালি যাদের বয়স দু বছরের কম তাদের থেকে দূরে থাকতে হবে কারণ বড়দের থেকেই বাচ্চারা এই সংক্রমণটা পেয়ে থাকে বাচ্চার সর্দি কাশি জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে কিনা জোরে জোরে শ্বাস নিচ্ছে কিনা চোখ লাল হচ্ছে কিনা ঠোঁট লাল হচ্ছে কিনা খেতে পারছে কিনা সেই দিকগুলো খেয়াল রাখতে হবে যদি দেখা যায় শ্বাসকষ্ট হচ্ছে তাহলে নিকটবর্তী হাসপাতালের এমার্জেন্সিতে যোগাযোগ করতে হবে অনেক ধন্যবাদ ডক্টর গিরি এবং আপনাদের জানিয়ে রাখবো যে অ্যাডিনো ভাইরাস মোকাবেলায় ইতিমধ্যে রাজ্যের হাসপাতালগুলিকে গাইডলাইন দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফে এবং সেই গাইডলাইনে যেগুলি বলা হয়েছে তা হলো তিন থেকে পাঁচ দিন যদি টানা জ্বর থাকে সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি করতে হবে শিশুদের একই সঙ্গে বলা হচ্ছে যে শ্বাস প্রশ্বাসে অস্বস্তি থাকলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে রক্তে অক্সিজেনের মাত্রা যদি 92% কম থাকে তাহলেও ভর্তি করতে হবে হাসপাতালে শিশুরা অসুস্থ থাকলে স্কুলে না পাঠানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসক চিকিৎসকেরা ভিড় এড়ানোর পরামর্শ স্বাস্থ্য দপ্তরের গাইডলাইনে মাস্ক ব্যবহারে জোর দেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে এই গাইডলাইনে
অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে সেখানে একাধিক নির্দেশিকার কথা বলা হচ্ছে।